আজ বুধবার সতেরোই মাঘ দু হাজার তেইশ সালের পয়লা ফেব্রুয়ারি কর্কট রাশি কর্কটলগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে জানাব আজ থেকেই শুরু হয়ে গেল ফেব্রুয়ারি মাস আগত মাসটি আপনার রাশির জন্য ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও স্পেশালি আপনাদের জন্য চ্যানেলে আগে থেকে আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আজ কিন্তু আবার ভৌমি একাদশী এর আর এক নাম জয়া একাদশী একাদশীর এই মহান ব্রত যারা পালন করতে চান তারা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করুন উপবাসের ব্রত নিন ভগবান বিষ্ণুর পূজা করুন ভগবান বিষ্ণুকে হলুদ ফুল অর্পণ করুন ঘিতে হলুদ মিশিয়ে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে প্রদীপ জ্বালান অশ্বত গাছের পাতায় দুধ ও কেশরের তৈরি মিষ্টি নিবেদন করে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নম যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু পথে গোপে শা রাধাকান্ত নমস্তুতে জীবনে শোক তাপ দুঃখ কষ্ট থেকে মুক্তি পেয়ে আর্থিক মানসিক এবং সামাজিক শ্রীবৃদ্ধির জন্য এই একাদশের গুরুত্ব কিন্তু অত্যন্ত ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং স্বাস্থ্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে অতিরিক্ত তেল মাল মশলাযুক্ত বা হাই কোলেস্ট্রল জাতীয় খাদ্য খাবার এড়িয়ে চলুন স্বাস্থ্যভঙ্গের যোগ পরিলক্ষিত হচ্ছে ওজন বুঝে ওজন গ্রহণ করুন অর্থগতভাবেও ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে কেউ যদি আপনাদের কাছে টাকা পয়সা ধার চাইতে আসে তাদেরকে ফেরত পাঠিয়ে দিন তা না হলে নিজেরাই কিন্তু আর্থিক সংকটের সম্মুখীন হয়ে যেতে পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকেও আজ পিছিয়ে দিন আজ ঘুমানোর সময় মাদুরের ব্যবহার করুন আর্থিক পরিস্থিতি উন্নতি ঘটবে চাকরিজীবী যারা আছেন তাদের কিন্তু আবার অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন দৃঢ় পদক্ষেপ এবং সিদ্ধান্ত আপনার পক্ষেই কিন্তু ফলাফল দিতে চলেছে আজ রাজনীতিবিদ্র সমাজে নাম মান সম্মান বাড়তে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদেরও দিনটি সাফল্যেই ভরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় আপনারা সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততিও তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত করবে গৃহবধূদের আজকের দিনটি এক প্রকার ঠিকঠাক আজ ঘরোয়া ব্যাপার বা গৃহস্থলীর মূলতপি কাজ শেষ করার জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথেও ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটি রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে ভ্রমণের যোগও আছে তবে শেষ মুহূর্তে স্বাস্থ্যভঙ্গ হওয়ার কারণে পরিকল্পনা ভেসতে যেতে পারে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে আর যেহেতু একাদশী ভগবান বিষ্ণুর নাম জপ ধ্যান আরাধনা অবশ্যই করুন